গাইস, গুড মর্নিং। আর আজকে জানো টেম্পারেচার কত? 10 ডিগ্রি। কি গরম লাগছে, বাপরে বাপ! তবে রোদটা দেখে আবার লোভও লাগছে, মনে হচ্ছে রোদে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। কিন্তু এত গরম লাগছে যে কি বলবো, মর্নিং ওয়াকে গিয়ে তো রীতিমতো ঘেমে গেছি। তো যাই হোক, এসে স্নান টান করলাম, আর আজকে আবার হেয়ার ওয়াশও করেছি, সুতরাং চুলটা শোকানোর দরকার। আর আমি যেহেতু কোনো রকম হেয়ার ড্রায়ার বা ব্লো ড্রায়ার কোনো কিছু ইউজ করি না, আমি খোলা হাওয়াতে বা এরকম রোদে দাঁড়িয়ে চুল শোকাতেই বেশি পছন্দ করি। রোদে দাঁড়িয়ে চুল শোকানোটা হয় না, বাট হ্যাঁ, খোলা হাওয়ায় চুল শোকাতে আমার বেশি ভালো লাগে। আর এখন যাব, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, টুইটি টুইটি ক্লাস চলছে, আর প্রান্তিকের তো যথারীতি অফিসের কল চলছে, প্রান্তিক মিটিংয়ে ব্যস্ত। আর আমি যাব এখন লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে আমি এগ কারি বানাবো, ডাল আছে, কালকে একটু ডাল বানিয়েছিলাম, ডাল রয়ে গেছে, তো এগ কারি বানাবো। আর একটা ভেজিটেবলস বানাবো, যে ভেজিটেবলসটা রাতে মানে রাতে রুটি দিয়েও খেতে পারি আর এখনও খাওয়া যায়। দেখি ফুলকপিই বানাবো ভাবছি, কারণ ফুলকপিটা রয়েছে অনেক দিন হয়ে গেছে ফ্রিজে। আর আজকে বিকেলে যাব একটু গ্রসারি করতে, কারণ টুকটাক জিনিসপত্র কিনতে। আমি স্যাটারডে গ্রসারি করেছিলাম, কিন্তু ওই টুইটির দুধ বা এটা এইসব আনিনি, কারণ তখন অলরেডি ফ্রিজে টুইটির দুধ তো ছিল। আর কি বলতো, ফ্রিজে একগাদা জিনিস এনে রাখলে সেগুলোকে তো প্রপারলি স্টোরও করতে হবে না, সেই জন্য আমি আর আনিনি। তো যাই হোক, আজকে দেখি বিকেলবেলা একটুখানি বেরোনোর সুযোগ পাওয়া যাবে। আর এখন যেন বিকেলে বেরোতে পারবো এই কথাটা ভাবলেই ভালো লাগে, যে হ্যাঁ হ্যাঁ বিকেলে বেরোতে পারবো। আগে যেমন প্রত্যেক দিন বিকেলবেলা আমরা বেরোতাম, সে যেখানেই যাই না কেন, কোনো বন্ধুর বাড়ি গেলাম বা টুইটিকে নিয়ে একটু পার্কে খেললাম বা কোনো স্টোরে ফোরে গেলাম, এরকম ছিল, কিন্তু এখন তো হয়ই না। আমি বাস্কেটগুলো কিনেছিলাম কস্কো থেকে, ভীষণ সুন্দর, ভীষণ স্টাডি, আর খুব ভারী, মানে আর অনেকটা জিনিস একসাথে ধরে যায়। এই যে আমি 5 কেজি পেঁয়াজ এনেছি, আমি ইন্ডিয়ান স্টোর থেকে পেঁয়াজ আমি 5 কেজি প্যাকেটটাই কিনি, কারণ দেখেছি ওটা কিনলে না অনেকটা সস্তাও পড়ে, আর পেঁয়াজের সাইজগুলো খুব ভালো হয়। হ্যাঁ, কিছু পেঁয়াজ তো এরকম বড় বড় হয়, আবার কিছু পেঁয়াজ দেখো এর মধ্যে ছোটোও পাওয়া যায়, বেশ ভালো, যখন যেরকম প্রয়োজন সেরকম আমি ইউজ করে নিতে পারি। বাট কিছু কিছু পেঁয়াজ আবার খুব মানে কী বলবো, খারাপও বেরোয়, তবে খুব বেশি খারাপ বেরোয় না। যেমন এতগুলো পেঁয়াজের মধ্যে থেকে এই 4টে পেঁয়াজ মোটামুটি খারাপ বেরিয়েছে, খারাপ বলতে এই যে এরকম গাছ বেরিয়ে গেছে। এটাকে দেখে মনে হলো এটা ইমিডিয়েটলি খাওয়া দরকার, কিছুই না, পরিষ্কারই রয়েছে, বাট এর খোসাটা না ছিল না, সেই জন্য আমার মনে হলো পেঁয়াজটা আগে। সুতরাং আমি এটাকে আলাদা বাস্কেটে করে রাখলাম, একটা ছোটো প্লেটে করে, যাতে এই পেঁয়াজগুলো আগে ইউজ করে নিতে পারি। আর এই বাস্কেটটার 2টো সেট ছিল, মানে এই এরকম আর একটা যেটার মধ্যে আমি পটেটো রাখি। সব থেকে বেশি ভালো ব্যাপার হচ্ছে এত শক্তপোক্ত না, তুমি নিয়ে এই জিনিসটাকে ক্যারিও করতে পারো, আর 2টো জায়গায় তুমি বক্স দুটো আলাদা করে ব্যবহারও করতে পারবে। এটা যদি অ্যাটাচ হতো তাহলে আমি কিন্তু 2 জায়গায় ব্যবহার করতে পারতাম না, আমি হয়তো কিচেনে একটা ইউজ করলাম আর একটা ওয়ার্ড্রপ অর্গানাইজেশনে ইউজ করতে পারবো। আর এখানে সুন্দর চক দিয়ে লেখারও জায়গা রয়েছে, তুমি কী রেখেছো সেটা অর্গানাইজ করে রাখার জন্য। আর এটা একটার উপর একটা থেকে যায়, স্ট্যাকেবল, ফলে জায়গাটা অনেকটা কম লাগে। আর এইসব অনিয়ন, এইসব ভেজিটেবল অর্গানাইজ করতে গেলে জায়গা এত নোংরা হয়, এত নোংরা হয়। আর আমি না আজকে একটু দেখে নিচ্ছি, মানে আমার বাড়িতে কী কী জিনিস নেই বা আনতে হবে, সেই জন্য আমি আরও এগুলো ঢেলে নেব। এটা আগের দিন এনেছিলাম বাজার থেকে, বা স্যানিটাইজ করবার জন্য বারান্দাতে পড়েছিল, এখন নিয়ে এসে এগুলোকে ইয়ে করে নিলাম।
আমি খুব ইজি ওয়েতে এবং কুইক আমি পাওভাজি বানাবো। আমি কুকারে নিয়ে নিয়েছি একটুখানি বাটার, আনিয়ন, গ্রিন চিলি এবং যা যা ভেজিটেবলস দেবো সমস্ত কিছুকে আমি ভালো করে চপ করে নিয়ে একসাথে ফ্রাই করে নেবো। তারপরে কুকারে একটু জল দেবো, তার সাথে কিন্তু আমি পাওভাজি মশালা এবং সল্টও অ্যাড করে নেবো। ভালো করে সব কিছুকে ভেজে নেওয়ার পরই আমি জল দিয়ে কুকারটাকে একটা সিটি মেরে নেবো। ব্যাস, ইয়ামি পাওভাজি রেডি। গাইজ, গুড ইভিনিং। এখন সন্ধে 6:30 মতো বাজে, বাড়িতে মোটামুটি ডিনারের প্রিপারেশনটা করে এসেছি আর গিয়ে বাকি প্রিপারেশন করে মানে রেডি হয়েই আছে ডিনার। জাস্ট আজকে তো ডিনারে খাবো পাও ভাজি। আর এখন যাচ্ছি আমরা একটু কস্কো, কস্কোতে গিয়ে টুইটো মিল্ক নেবো, কিছু ভেজিটেবলস নেওয়ার থাকলে নেবো, অ্যাভোকাডো নেবো। তুই কি মনে করবি তো কস্কো থেকে অ্যাভোকাডো নেবো? যাই হোক, এইসব জিনিসগুলো নিতে হবে টুকটাক খাই আর কি। মিল্ক ছাড়া আমাদের চলবে না, অন্য কোনো ভেজিটেবল না থাক যাই না থাক, ছোটবেলা থেকে তুইটির মিল্ক যদি না থাকে তুইটির মানে মনে হবে যেন সারাদিন কিছু খাইনি, কান্নাকাটি করবে, ঘ্যান ঘ্যান করবে ওই আর কি। আর আজকে সুন্দর মন উঠেছে, ওই যে নাইস, খুব সুন্দর লাগছে। তো চলো যাই গাড়িতে গিয়ে বসি। আর আজকের ওয়েদারটা দারুণ, এখন হচ্ছে 9 ডিগ্রি, বাট হ্যাঁ যত রাত বাড়বে 0 ডিগ্রি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ফিরতে ফিরতে 7:30-7:30 তো হবেই, তখন ভাবলাম যে তখন যদি খুব ঠান্ডা হয়ে যায় এই জন্য ভুটকা জ্যাকেটটাই পরে নিয়েছি। More power than you like to give yourself credit for. And if you have something that's going on in your life right now that's challenging or painful, it's just a reminder to take a little bit better care of yourself. এই সেটটা আমার খুব ভাল লাগে, একটা দুটো তিনটে চারটে কন্টেনার আছে, প্রাইস হচ্ছে $17। এটা হচ্ছে সব থেকে বড় সাইজ, তারপরে সেম দুটো সাইজ আর এর থেকে একটা ছোট সাইজ আছে, খুব ভালো এবং ভীষণ ডিজাইন, ডিজাইনটাও খুব সুন্দর। আর সব থেকে বড় কথা এখানে একটা এয়ার টাইট লিড আছে, বাট এখন আমার লাগবে না, আমার এখন অনেক কন্টেনার রয়েছে। সো ফাইনালি আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এখানে পাও রেডি, ভাজি রেডি, আর তার সাথে ভীষণ ফাইনালি চপ করা আনিয়ন এবং কোরিয়ান্ডার লিভস, আর তার সাথে আমি একটু গ্রিন চিলিও কিন্তু চপ করে নিয়েছি। দারুণ ইয়ামি ডিনার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা করবো আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর লাইফটাকে এনজয় করো। গুড নাইট এভরিওয়ান।